Hello, dear Shamrockites. How's it going? I hope all of you are having a great week. Okay, now we are going to talk about some English letters. Okay, এখন আমরা কিছু ইংলিশ letters এর ব্যাপারে কথা বলবো. Okay, কিন্তু তার আগে আমাদের কিছু strokes দেখতে হবে. Okay, তাহলে চলো এখন আমরা স্ট্রোকস দেখে নি। এই দেখো, এটা কোন স্ট্রোক বলতো? স্ট্যান্ডিং লাইন। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা স্ট্যান্ডিং লাইনটা ফিঙ্গার দিয়ে ট্রেস করব। স্ট্যান্ডিং লাইন, দিস ইজ আ স্ট্যান্ডিং লাইন। ওকে, এবার পাশে দেখো, অনেকগুলো ডটস দিয়ে একটা স্ট্যান্ডিং লাইন ড্র করা আছে। আমরা ওটা পেন্সিল দিয়ে ট্রেস করে নেব। এই দেখো, দিস ইজ আ স্ট্যান্ডিং লাইন। এইবার এটা কোন স্ট্রোক বলতো? স্লিপিং লাইন। ভেরি গুড। দেখো, এখানেও ডটস দিয়ে স্লিপিং লাইন করা। আমরা এটাকেও পেন্সিল দিয়ে ট্রেস করে নেব। ভেরি গুড। এইবার দেখো, এটা কোন স্ট্রোক? হ্যাঁ, স্ল্যান্টিং লাইন। ফিঙ্গার দিয়ে ট্রেস করি। দিস ইজ আ স্ল্যান্টিং লাইন। ভেরি গুড। এবার আমরা এইখানে পেন্সিল দিয়ে স্ল্যান্টিং লাইন ড্র করব। হয়ে গেল। তাহলে আমরা এখন কোন কোন স্ট্রোকস দেখলাম বলতো? স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন অ্যান্ড স্ল্যান্টিং লাইন, তাই তো? ওকে, ডু ইউ নো কিডস, দিস থ্রি স্ট্রোকস ক্যান হেল্প আস টু রাইট সাম ইংলিশ লেটার্স। এই যে তিনটে স্ট্রোকস আজকে আমরা দেখলাম, সেই স্ট্রোকস গুলো কিন্তু আমাদের কিছু ইংলিশ লেটার্স লিখতে হেল্প করে। কিভাবে বলতো? দেখবে, চলো তোমাদের দেখাই। ওকে, নাও সি, ক্যান ইউ টেল মি হুইচ লেটার ইজ দিস? দিস ইজ দ্য লেটার এল। ভেরি গুড, দিস ইজ দ্য লেটার এল। এখন আমাকে বলতো, এল আমরা কোন কোন স্ট্রোকস দিয়ে লিখবো? ওয়ান স্ট্যান্ডিং লাইন অ্যান্ড ওয়ান স্লিপিং লাইন, তাই তো? ওয়ান স্ট্যান্ডিং লাইন অ্যান্ড ওয়ান স্লিপিং লাইন। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো, এটা কোন লেটার? হ্যাঁ, দিস ইজ দ্য লেটার টি। ভেরি গুড। এবার বলো তো, টি আমরা কোন কোন স্ট্রোকস দিয়ে লিখবো? ওয়ান স্লিপিং লাইন অ্যান্ড ওয়ান স্ট্যান্ডিং লাইন, তাই তো? ভেরি গুড। তাহলে টি আমরা কিভাবে লিখব? ওয়ান স্লিপিং লাইন অ্যান্ড ওয়ান স্ট্যান্ডিং লাইন। ভেরি গুড। দেখো, এটা কোন লেটার? বলো। হ্যাঁ, দিস ইজ দ্য লেটার আই। দিস ইজ দ্য লেটার আই। এইবার বলো তো, আই আমরা কি করে লিখব? এটা কিন্তু খুব ইজি। ওয়ান স্ট্যান্ডিং লাইন দিয়ে, তাই তো? এইরকম ভাবে আমরা আই লিখবো। ভেরি গুড। নাও টেল মি হুইচ লেটার ইজ দিস? দিস ইজ দ্য লেটার এইচ। দিস ইজ দ্য লেটার এইচ। এবার বলো তো, আমরা এইচ কোন কোন স্ট্রোকস দিয়ে লিখবো? টু স্ট্যান্ডিং লাইনস অ্যান্ড ওয়ান স্লিপিং লাইন। এই যে হয়ে গেল এইচ। ওকে, নাও টেল মি হুইচ লেটার ইজ দিস? ইয়েস, দিস ইজ দ্য লেটার এফ। ওকে, এবার বলো, আমরা এফ কোন কোন স্ট্রোকস দিয়ে লিখব? একটা স্ট্যান্ডিং লাইন আর টু স্লিপিং লাইনস। এই দেখো, টু স্লিপিং লাইনস অ্যান্ড ওয়ান স্ট্যান্ডিং লাইন। ওকে,
এই দেখো এটা কোন লেটার বলো তো? দিস ইজ দ্য লেটার ই। ভেরি গুড। এইবার বলো তো আমরা ই কোন কোন স্ট্রোকস দিয়ে লিখব? হ্যাঁ, থ্রি স্লিপিং লাইনস অ্যান্ড ওয়ান স্ট্যান্ডিং লাইন। ওকে। আচ্ছা এই দেখো এটা কোন লেটার বলো তো? দিস ইজ দ্য লেটার ভি। ভেরি গুড। এবার ভালো করে দেখো তো ভি আমরা কোন স্ট্রোক দিয়ে লিখব? স্ল্যান্টিং লাইনস, টু স্ল্যান্টিং লাইনস দিয়ে লিখব। কিরম ভাবে দেখাবো বলো তো? এইভাবে। ওকে, এই দেখো ওয়ান টু, টু স্ল্যান্টিং লাইনস। ওকে, এইবার আমরা কি লেখা শিখবো বলো তো? এই দেখো ডাব্লিউ। আমরা এখন ডাব্লিউ লেখা শিখব। কোন স্ট্রোক দিয়ে লিখব আমরা? হ্যাঁ, এটাও আমরা স্ল্যান্টিং লাইন দিয়ে লিখব। ওকে, এই দেখো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, ফোর স্ল্যান্টিং লাইনস দিয়ে আমরা ডাব্লিউ লিখতে পারবো। ওকে, আর তোমরা কিন্তু হ্যান্ডস দিয়েও এইভাবে ডাব্লিউ দেখাতে পারবে। ওকে, এইবার এই দেখো এটা কোন লেটার? হ্যাঁ, দিস ইজ দ্য লেটার এক্স। ওকে, আচ্ছা এক্স আমরা কোন স্ট্রোক দিয়ে লিখবো? ভালো করে দেখো তো, টু স্ল্যান্টিং লাইনস দিয়ে লিখবো, তাই না? ওকে, আচ্ছা চলো আমরা তাহলে দেখে নি। ওয়ান স্ল্যান্টিং লাইন অ্যান্ড টু স্ল্যান্টিং লাইনস, তাই তো? এই যে হয়ে গেল এক্স। ওকে, নাও লুক অ্যাট দিস পিকচার, ক্যান ইউ টেল মি হুইচ লেটার ইজ দিস? ভেরি গুড, দিস ইজ দ্য লেটার কে। ওকে, এইবার আমাকে বলো আমরা কে কোন কোন স্ট্রোকস দিয়ে দেখাবো? হ্যাঁ, একটা স্ট্যান্ডিং লাইন অ্যান্ড টু স্ল্যান্টিং লাইনস। ওকে, ওয়ান স্ট্যান্ডিং লাইন অ্যান্ড টু স্ল্যান্টিং লাইনস। তোমরাও কিন্তু আমার মতো হাত দিয়েও কে দেখাতে পারো। এখন এই দেখো এটা কোন লেটার বলো তো? হ্যাঁ, দিস ইজ দ্য লেটার এন। ওকে, এইবার এন লিখতে দেখো তো কোন কোন স্ট্রোকস লাগবে? ভালো করে দেখো। হ্যাঁ, স্ট্যান্ডিং লাইনস অ্যান্ড স্ল্যান্টিং লাইন, তাই তো? কিভাবে বলো তো? ওয়ান টু, টু স্ট্যান্ডিং লাইনস। ওকে, অ্যান্ড ওয়ান স্ল্যান্টিং লাইন। ওকে, এই দেখো হয়ে গেল লেটার এন। এইবার বলো তো এটা কি? কোন লেটার এটা? হ্যাঁ, দিস ইজ দ্য লেটার এম। এম লিখতে কোন কোন স্ট্রোকস লাগবে? ভালো করে দেখো। হ্যাঁ, টু স্ট্যান্ডিং লাইনস অ্যান্ড টু স্ল্যান্টিং লাইনস, রাইট? ওকে, আচ্ছা কিভাবে দেখো? এই দেখো, দিস ইজ দ্য লেটার এম, টু স্ট্যান্ডিং লাইনস, তাই তো? আর দেখো টু স্ল্যান্টিং লাইনসও আছে, তাই না? ওকে, এইবার এই দেখো এটা কোন লেটার? দিস ইজ দ্য লেটার ওয়াই। ভেরি গুড। এইবার বলো তো আমরা ওয়াই কিভাবে হাত দিয়ে দেখাবো? আগে বলো হাত দিয়ে আমরা কিভাবে ওয়াই দেখাবো, তারপর আমরা স্ট্রোকস দেখবো। এইভাবে ওয়াই দেখাবো। ওকে, এইবার ভালো করে দেখে বলো তো এখানে কোন কোন স্ট্রোকস আছে? টু স্ল্যান্টিং লাইনস আছে আর ওয়ান স্ট্যান্ডিং লাইন আছে, তাই তো? ওকে, তাহলে তোমরাও কিন্তু আমার মতো এইভাবে হাত দিয়ে ইংলিশ লেটার্স দেখাতে পারো।
ওকে সো কিডস, আজকে তো আমরা এমন কিছু ইংলিশ লেটার্স দেখলাম যাদেরকে আমরা স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন অ্যান্ড স্ল্যান্টিং লাইন দিয়েও লিখতে পারি, তাই তো? ওকে, তোমরা কিন্তু বাড়িতে এগুলো রিভাইজ করবে, ওকে? অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, লাভ ইউ চিলড্রেন, বাই।